হ্যালো ভিওয়ার্স তো আজকে চলে আসলাম আরেকটি নতুন টাইপের ভিডিও নিয়ে আমরা আজকে দেখাবো যে একটা পেয়ারা গাছের ডাল থেকে কীভাবে পেয়ার চারা তৈরি করা যায় একদম সহজ পদ্ধতি তো এই ভিডিওটা চালু করার আগে সবার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আমাদের কি করতে হবে এরকম একটা পেয়ারার ডাল জোগাড় করতে হবে এই পেয়ারার ডাল থেকে কয়েকটি টুকরো কেটে আমরা কাটিং থেকে চারা বানাবো তো এরকম একটা পেয়ারার ডাল জোগাড় করবেন তার সাথে লাগবে যে কোনো ধরনের বোতল আমি সর্ষের তেলের বোতল নিয়ে নিয়েছি যে কোনো ধরনের বোতল নেবেন এগুলোকে জাস্ট মিডিল বরাবর কাটবেন দেখুন মিডিল বরাবর একটা ধারালো ছুরি দিয়ে জাস্ট কেটে নেবেন ভিওয়ার্স কাটা হয়ে গেল এটাতে আমি মাটি ভরে এখানে কাটিংটা লাগাবো এটারও দরকার আছে এখন মতো এটা রেখে দিচ্ছি আমি অলরেডি দুটো বোতল কেটে নিয়েছি এবং মাটি ভরে নিয়েছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে তো ভিওয়ার্স অ্যাট ফার্স্ট আমাদের এই পেয়ারা ডালটা আমরা নিয়ে এসেছি পাতাগুলো কেটে দিচ্ছি এই যে বোটাগুলো একটু করে রেখে কাটবেন একদম গোড়া থেকে ছালটা সহ কাটবেন না কারণ এই গোড়াগুলো থেকে নতুন ডালটা বের হবে তো এই ডালটাতে আমাদের কি করতে হবে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি আইডিয়া করে কেটে নিতে হবে অলরেডি একটা ডাল নিয়ে নিয়েছি এখানে আরেকটা ডাল নিয়ে নিলাম জাস্ট দুটো দুটো ডাল নিয়ে নেওয়া হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে এই দুটো ডাল থেকে আমরা চারা বানাবো তো এটার জন্যে ফার্স্ট আপনাকে এই গোড়াগুলোকে জাস্ট একটা ধারালো ব্লেড বা চাকু দিয়ে উপরে ছালটাকে কাটতে হবে দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন দেখুন দুটো ডালেরই সুন্দরভাবে উপরের ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এখন আপনার লাগবে যেটা সেটা হলো এই অ্যালোভেরা গাছ কারণ এটাই শিকড় আনতে সাহায্য করবে জাস্ট এটাকে হালকা করে কেটে নাও এটাকে কেটে নেওয়া হয়ে গেল এখন এই ডালগুলোকে এই অ্যালোভেরার যে জেল টাইপের রসটা আছে এটা লাগাতে হবে জাস্ট এটা লাগিয়ে দিলাম পেয়ার কলম করা সবথেকে সহজ পদ্ধতি এর থেকে সহজ আর কোনো পদ্ধতি হয় না তো আপনারা নিজেরাই বাড়িতে অ্যাভেলেবেল চারা বানাতে পারবেন নিজের পছন্দের জাতের ডাল এনে চারা বানাতে পারেন এখন ওই যে আমার এই দুটো বোতলের টুকরোতে আমি মাটি ভরে এনেছিলাম এখানে এই চারা দুটো লাগাতে হবে জাস্ট এরকম একটা হোল করে নেবেন কারণ নয়তো যদি এটাকে জাস্ট এইভাবে প্রেস করে ঢুকিয়ে দেন তো এই জেলটা এখানে থাকবে না মাটিতে লেগে যাবে জাস্ট এখন এটাকে আমরা বসিয়ে দিলাম বসানো হয়ে গেল সাইডে মাটিটা চাপ দিয়ে দিবেন যাতে ডালটা কোনোভাবেই না নড়ে কমপ্লিট এই কলমটাতে আপনারাও সাকসেস হবেন আমার মতো আমি তো সাকসেস হয়েছি সেটা প্রমাণ দেখাবোই তো ফার্স্ট মনে রাখতে হবে যে আপনাকে অ্যালোভেরা জেল লাগাতে হবে নয়তো কাটিং এইট পাউডার লাগাতে হবে নয়তো মধু লাগাতে হবে তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস আপনাকে লাগাতেই হবে অ্যাট লাস্ট এখন এটাকে কী করতে হবে এটাকে এয়ার টাইট করে দিতে হবে যাতে এখানে কোনো রকম হাওয়া না ঢোকে দশ থেকে বারো দিনের মধ্যেই নতুন পাতা বেরিয়ে যাবে এটা গ্যারান্টি আমার তো এটা করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে এটা তো এখানে বসবে না তো আমি সাইডটা একটু করে কেটে নিচ্ছি এটাকে এখন জাস্ট এইভাবে যাতে একদম মাটি অবধি পেয়ে যায় এয়ার টাইট করতে হবে আপনাকে নার্সারিতে যে চারাগুলো বানায় এই গোপন দত্তটাই কেউ বলেনি এইভাবে আপনারা যদি একদম এয়ার টাইট করে দেন এখানে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে আট থেকে দশ দিন রেখে দিবেন খুব বেশি হলে বারো দিন যে দেখুন দুটোই কমপ্লিট হয়ে গেল একদম এয়ার টাইট হয়ে গেছে দশ থেকে বারো দিনের মধ্যে এই দুটোই কুশি বেরিয়ে যাবে তো বন্ধুরা আমি কয়েকদিন আগে এটা পরীক্ষামূলকভাবে করে রেখেছিলাম যাতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারি কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো কম বেশি প্রমাণ দেওয়া হয় তো এটা আপনাদের সামনে এখন ওপেন করা হচ্ছে এই যে দেখুন এই ডালটা সুন্দরভাবে কুশি চলে এসেছে অলরেডি দুপাশ থেকে দুটো কুশি চলে এসেছে তো এটা এখনই তুলে লাগানো যাবে না এটা আরও কিছুদিন রেখে দিতে হবে এই ডালটা বড়ো হবে এবং নিচের শিকড়গুলো অনেকটা বাড়বে এখন জাস্ট শিকড় এসেছে এখানে এই জায়গাটাতে দেখুন আরও অলরেডি নিচ থেকে আরও নতুন কুশি আসছে তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো রকম বলার কিছু থাকে কোনো জিজ্ঞাসা কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এনি টাইম রেডি আছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার আমাকে আরও উদ্বুদ্ধ করে নতুন কোয়ালিটির নতুন ধরনের ভিডিও আনার জন্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ